আচ্ছা ওকে, ৰাজ্যৰ যিহেতু সৰ্বত্ৰ এই সময়ছোৱাত বানে সংহাৰী ৰূপ ধাৰণ কৰিছে, প্ৰলয়ংকৰী বানৰ কবলত পৰি অজস্ৰ পৰিয়াল দিশহাৰা হৈছে, আৰু তাৰ সেই সময়তে আন এটা অতি বিশেষভাৱে চৰ্চিত বিষয়, সেই বিষয়টো হৈছে যোৰহাটৰ 37নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ। এই পথ এতিয়া যোৰহাটৰ পৰা জাজিলৈকে যি পথছোৱা, এই পথছোৱা প্ৰকৃতাৰ্থত পথচাৰী কোন দিশে যাব, পথ নে পথাৰ, এই একো ধৰিব নোৱাৰা এটা পৰিৱেশৰ সূচনা হৈছে। আমি ধাৰাবাহিকভাৱে দেখুৱাই আহিছোঁ 37নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ মূলতঃ টিয়ক নগৰৰ মাজমজিয়াৰ যিটো পৰিৱেশ, সেই পৰিৱেশটো আমি দেখুৱাই আহিছোঁ যে এই মুহূৰ্তত যদি আমি কওঁ, বিগত কেইদিন আচলতে ধাৰাসাৰ বৰষুণৰ ফলত শেহতীয়াকৈ যে 4-লেনযুক্তভাৱে ৰাস্তা পথ নিৰ্মাণ কৰি থকা হৈছিল, তাৰ কামৰ স্থবিৰতা আহিল, প্ৰায় কাম কৰিব নোৱাৰা এক পৰিৱেশৰ সূচনা হ'ল, আৰু পথছোৱাৰ পৰিকল্পনাহীনভাৱে য'তে ত'তে খান্দি দিলত এতিয়া কিন্তু সাধাৰণ জনতা যথেষ্ট সমস্যাৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে। আৰু আমি যদি কওঁ যে যিহেতু এই 37নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ এই যি নিৰ্মাণ কাৰ্য, 4-লেনযুক্তভাৱে নিৰ্মাণ কাৰ্য, এই কাৰ্য পুনৰ জানুৱাৰী মাহত 3টাকৈ বিশেষ ঠিকাদাৰী প্ৰতিষ্ঠানক পুনৰ অৰ্পণ কৰা হৈছিল। 14 চনতে আৰম্ভ কৰা এই পথছোৱাৰ নিৰ্মাণ কাৰ্যত জড়িত হৈ থকা যিসমূহ ঠিকাদাৰী প্ৰতিষ্ঠান, ইতিপূৰ্বেই 3টা-4টা ঠিকাদাৰী প্ৰতিষ্ঠান ইয়াতে নামমাত্ৰ কাম কৰিয়ে পলায়ন কৰিলে, আৰু শেহতীয়াকৈ যি ঠিকাদাৰী প্ৰতিষ্ঠানক এই কাম আবণ্টন দিয়া হ'ল, সেই প্ৰতিষ্ঠানেও কিন্তু এতিয়া 10% কামো সম্পূৰ্ণ কৰিব পৰা নাই। মূলতঃ টিয়ক নগৰৰ যি অংশ পাইছিলে যিগৰাকী ঠিকাদাৰে, যিটো ঠিকাদাৰী প্ৰতিষ্ঠানে লাভ কৰিছিলে, MP আগৰৱাল প্ৰাইভেট লিমিটেড নামৰ যিটো ঠিকাদাৰী প্ৰতিষ্ঠান, সেই প্ৰতিষ্ঠানটোৱেও কিন্তু জানুৱাৰী মাহৰ 15 তাৰিখে তেওঁলোকে ৱৰ্ক অৰ্ডাৰ লাভ কৰিছিলে বুলি আমি জানিব পাৰিছোঁ। কিন্তু তেওঁলোকৰ যি আচলতে নিৰ্মাণ কাৰ্যৰ সময়সীমা আছিলে 6 মাহ, কিন্তু সেই 6 মাহৰ প্ৰায় উকলিবৰ হ'ল যিহেতু এতিয়া জুলাই মাহ সোমালেই, কিন্তু এই পৰ্যন্ত তেওঁলোকে 10% কামো সম্পূৰ্ণ কৰিব নোৱাৰিলে। আৰু ইয়াৰ বিনিময়ত এতিয়া দৈনিক জীয়াটো ভুগিছে পথচাৰীয়ে। উজনি নামনিৰ পৰা টিয়ক নগৰৰ এই পথছোৱা কেনেধৰণে পাৰ হ'ব, তাক 100 বাৰ চিন্তা কৰিবলগা পৰিস্থিতিৰ চিন্তা হৈছে। যাওক, আপোনালোকক মই পৰিৱেশটো দেখুৱাইছোঁ। আজি বৰষুণ নাই, বৰষুণ নাথাকোঁতেও এই পথছোৱাৰ অৱস্থা চাওক, এয়াই হৈছে 37নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ অৱস্থা। আৰু আমি যিখিনি খবৰ আমি পাইছোঁ যে ঠিকাদাৰী প্ৰতিষ্ঠানৰ কেতবোৰ আচলতে গাফিলতিৰ বাবেও এনে যি অৱস্থা হৈছে, সেই অৱস্থা হোৱা বুলি বিভিন্নজনে অভিযোগ উত্থাপন কৰিছে, কিয়নো তেওঁলোকে পৰিকল্পনাবিহীনভাৱে পথছোৱাৰ য'তে ত'তে খান্দি দিলে, আৰু খান্দি দিয়াৰ পৰিণতিতে এতিয়া উপপথ নিৰ্মাণ নকৰাকৈয়ে তেওঁলোকে আচলতে কিছু কাম কৰিবলৈ আগবাঢ়িল, আৰু তাৰ পৰিণতিতে এনেকুৱা অৱস্থাৰ সূচনা হ'ল। আৰু এটা আমি কথা উল্লেখ কৰিব লাগিব যে এই যি ঠিকাদাৰী প্ৰতিষ্ঠান, এই ঠিকাদাৰী প্ৰতিষ্ঠানে যিসমূহ ইয়াত যোগানকাৰী প্ৰতিষ্ঠান আছিলে, তেওঁলোকৰ অধীনৰ যিসমূহ যোগানকাৰী, বালি যোগানেই হওক বা মাটি যোগানকাৰীয়ে হওক, তেওঁলোকক এটা নিৰ্দিষ্ট সময়ত কিন্তু তেওঁলোকক যি আচলতে তেওঁলোকৰ পাওনা থাকে, সেই পাওনা দিয়াটো কিন্তু খেলি মেলি কৰাৰ পৰিণতিতে এনে অৰাজকতা আহিছে। এগৰাকী ব্যক্তিয়ে, সচেতন ব্যক্তি আছে, মই অকণমান আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, কি ক'ব যে এই পথক লৈ আপুনিও বিভিন্ন সময়ত আপোনালোকেও মাত মাতি আহিছে, আমিও ধাৰাবাহিকভাৱে বাতৰি সম্প্ৰচাৰ কৰি আহিছোঁ, কিন্তু পৰিৱৰ্তন নাই, বিশেষকৈ পূৰ্বৰ তুলনাত অধিক অৱনতিহে ঘটিছে ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ গোটেই কথাখিনি। আচলতে টিয়কীয়া হিচাপে আমাৰ লাজ লগাই হৈছে। আজি 2014 চনৰ পৰা এই পথছোৱা নিৰ্মাণ কৰি সম্পূৰ্ণ হোৱা নাই, আজি 10 বছৰ 30 কিলোমিটাৰ পথ নিৰ্মাণ কৰিবলৈ সক্ষম নহ'ল এই এনেধৰণৰ প্ৰতিষ্ঠা, এই NHDSL। আচলতে NHDSL-এ কি কৰে, তেওঁলোকে কিছুমান দুৰ্বল প্ৰতিষ্ঠানক ঠিকা আবণ্টন দিয়ে, আৰু ঠিকা আবণ্টন দিয়াৰ পাছত সেই প্ৰতিষ্ঠানবোৰে অকণমান কাম কৰিয়ে তেওঁলোকৰ বিল পাছ কৰি পেলাই তেওঁলোক লৈ গুচি যায়। আচলতে এই ক্ষেত্ৰত আমাৰ সন্দেহৰ অৱকাশ হৈছে, NHDSL-এ এনেধৰণৰ ঠিকাদাৰী দুৰ্বল ঠিকা প্ৰতিষ্ঠানসমূহক দি আচলতে তেওঁলোকৰ পৰা কমিছনৰ অংক আদায় কৰে। আপোনালোকে জানি আচৰিত হ'ব যে কেন্দ্ৰীয় মন্ত্ৰী নীতিন গাডকাৰীদেৱে সমগ্ৰ ভাৰতবৰ্ষত যি ৰাজপথ নিৰ্মাণৰ এক সূচনা কৰিছোঁ বুলি আচলতে জাহিৰ কৰি আছে, তেনে অৱস্থাত এই টিয়কৰ নিচিনা ঠাইটুকুৰাত
30 কিলোমিটার মাত্র পথ নির্মাণ করবর কারণে আজি 10 বছরক বেশি সময় লাগিছে। এটো আমার কারণে দুর্ভাগ্যজনক কথা। আর ইয়ার দ্বিতীয় যে কথা আসলে এনে ধরনের NHDCLে এনে ধরনের দুর্বল ঠিকাদারী প্রতিষ্ঠান সমূহক ঠিকা আবন্টন দিয়ে কমিশনের অঙ্গ করে আর কমিশনের অঙ্গ করার পর এই দুর্বল ঠিকাদারী প্রতিষ্ঠান সমূহে যেটা পথচোয়া সম্পূর্ণ করব নয় আধাতে সামরি গুছি যায় আর এই ক্ষেত্রে NHDCLের একটা বুঝাবুঝি আছে। তৃতীয় যে কথা সেইটো হয়ে গেল আপনার যা স্থানীয় যোগানকারী প্রতিষ্ঠানক আসলে ইয়ার বিভিন্ন মাটি বালি শিলকে ধরে সাপ্লাই কারণে দিয়ে তেনে প্রতিষ্ঠান সমূহের যেটা বিল বাড়ি যায় সেই তেতিয়া স্থানীয় তেনে ধরনের যোগানকারী ব্যক্তিসকলক আঁতরে আকৌ নতুন কিছুমানক যোগান দিবর কারণে দিয়ে যার কারণে এই কাম সমূহের স্থবিরতা আহে। গতিকে আসলে মই ভাবো যে কেন্দ্রীয় নীতিন গাডকারী ডাঙরিয়া মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আজি কিছুদিনের আগত নির্বাচনের পূর্বত ইয়াত আসলে আমার সরকার প্রায় সংখ্যক মন্ত্রী ইয়াত বাহর পাতি লৈছিল এই পথচোয়া দেখিছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই নির্বাচনের ফলাফল ঘোষণার পাছতো এই 30 কিলোমিটার পথ নির্মাণের কারণে কিন্তু কোনো ধরনের পদক্ষেপ হাতত লওয়া নাই। ই আমার কারণে যথেষ্ট দুর্ভাগ্যজনক কারণ আজি টিয়কবাসী টিয়কিয়া হিসাবে আমার এই কারণেই লাজ লাগে যে টিয়কক যদি কিছু সংখ্যক লোকে চিনিও নাপাইছিল এটা ইটো কোণৰ পৰা সিটো কোণলৈ আর বাদ দিয়ক বহিরাজ্যর ব্যক্তিও টিয়কর এই 30 কিলোমিটার রাজপথের কারণে আসলে আমাক চিনি পোৱা হল। গতিকে এইটো আমার কারণে চরম দুর্ভাগ্যজনক কথা আর আমি আশা রাখিছো অতি শীঘ্রে পথচোয়া নির্মাণ করে আমার আসলে রাইজর এই যে সমস্যাত আমি পড়ি আছো এই সমস্যার পর আমাক উদ্ধার করব লাগে। মুখ্যমন্ত্রী কিন্তু কৈছে যে এই বছরের ভিতর পথচোয়া সম্পূর্ণ হব কিন্তু আপনি কামর যেটা গতি দেখিছে ইতিমধ্যে এই যে ঠিকাদারী প্রতিষ্ঠানক ঠিকা আবন্টন দিছিলে সময়সীমা ছমাহ বান্ধি দিছিলে বলে আমি জানিব পাৰিছো কিন্তু ছমাহ বান্ধি ছমাহ শেষ হবর হল 10% কামো সম্পূর্ণ নহল তেনেস্থলতে মুখ্যমন্ত্রী কোৱাৰ দরে এই বছরত এই পথর কাম সম্পূর্ণ হব না এই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কথাতে আসলে ইয়ার দুর্বলতা প্রকাশ পাই আছে। যেটো ওয়ার্ক অর্ডার দিছে তাত ছমাহর ভিতর এই পথচোয়া সম্পূর্ণ করবর কারণে কৈছে আর মুখ্যমন্ত্রী মহোদয় কৈছে যে এক বছর সময়সীমা লাগবে। ঠিক আছে, এক বছর সময়সীমা যদি পরিকল্পনা থাকলে হেঁতেন এক বছর ভিতরে হল না কিন্তু যাত্রীর উপযোগী কারণে আমার রাইজর উপযোগীর কারণে উপপথ নির্মাণ নকরাক যতে ততে খানি উপপথও খানি থাকা আছে মূল পথও খানি থাকা আছে। গতি এই পথটো কেনেকে আসলে এক বছর ভিতর সম্পূর্ণ হবে এইটো কোনো পরিকল্পনাবিহীনভাবে কাম করেছে। গতি আমার প্রথম কথা হল যে উপপথ কেইটা নির্মাণ করে যাতায়াতের সুবিধা করে মূল পথচোয়া অতি শীঘ্রে নির্মাণ করব অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সেইটাই আসলতে বর্তমান টিয়কর সাধারণ জনতায় দাবি উত্থাপন করেছে যে যেহেতু যাতায়াতের এই 24 ঘণ্টায় দিনে নিশায় 37 নং রাষ্ট্রীয় ঘাইপথত ব্যস্ত হয়ে থাকে বিভিন্ন প্রান্তর পর 24 ঘণ্টায় যান বাহন চলাচল হয়ে থাকে তেনে সময়ত আসলে উপপথ সমূহ নির্মাণ করে দিয়ার দাবি উত্থাপন করেছে আর উপপথ নির্মাণ করে নকরাক আসলে মূল পথ সেই মূল পথর নির্মাণ কার্য চলাতো অত্যন্ত দুর্ভাগ্যজনক যার কারণে এটা সাধারণ পথচারী টিয়কিয়া রাইজ যথেষ্ট ক্ষোভিত।